আমাদের কতটুকু পর্দা করতে হবে, পর্দার ব্যাপারে জিজ্ঞেস করেছেন। জি, নারীদের ব্যাপারে যেমনি আল্লাহ চোখকে নিম্নগামী করতে বলেছেন, পুরুষদেরকেও নিম্নগামী করতে বলেছেন, তবে নারীদের পর্দাটা বেশি। নারীদের পর্দার ক্ষেত্রে ওনাদের দেহের পোশাক ঢিলে ঢালা হতে হবে, পাতলা হতে পারবে না, এবং অ্যাকসেপ্ট হার ফেস অ্যান্ড হ্যান্ড, এই হাতের কবজি পর্যন্ত আর চেহারা এতটুকু শুধু খোলা রাখতে পারবে একজন নারী। এটা হচ্ছে সর্বোচ্চ ছাড় বা রুকসা। কিন্তু আজিমাত হচ্ছে চেহারাকেও ঢেকে রাখা, কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী। একটা মেয়ের সৌন্দর্যকে বুঝতে হলে আমরা তার চেহারার দিকে তাকালেই বুঝতে পারি, ফলে চেহারাটা ঢেকে রাখাটাই হচ্ছে উত্তম। শুধু চোখ দুটো খোলা থাকবে। আম্মা জান উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার দুই চোখ খোলা রাখতেন না। উনি বলতেন যে দেখার জন্য তো এক চোখই যথেষ্ট, আমি দুই চোখ খোলা রাখবো কেন, আমি একটি চোখ খোলা রাখবো। সো ওনাদের